হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য সাথে প্রচুর কিছু শেয়ার করতে চলেছি আমি। তো পুরো ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে থাকো, বেল আইকন প্রেস করো। প্রথমত আমি যাচ্ছি আজকে মুভি দেখতে। তো কী মুভি, কোথায় যাচ্ছি, রিভিউ পাবে দারুণ, এবং তার সাথে সাথে একটা নতুন টি স্টলে যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, তো এখন রেডি হয়ে গেছি, বেরোবো আমরা। বৃষ্টি পড়ছে আজকের একটু, তো যথারীতি বৃষ্টিতে ভিডিও করতে পারিনি, বেরিয়ে গেছি, নন্দনে এসে গেছি, রেনকোট পরেছি, দেখতেই পাচ্ছ। তো এখন বৃষ্টিটা কিছুটা কমেছে, তো আমরা দুজনে এসে গেছি, নন্দন, আমি আর আমার হাজব্যান্ড, ভিজেছি খানিকটা, তো রেনকোট এখন খুলেছি কারণ বৃষ্টিটা কমেছে। তো আমরা মুভি দেখতে এসেছি নন্দনে, নন্দন হল। এর আগে তোমাদের সাথে আমি নন্দনের লোকেশান শেয়ার করেছিলাম, আমার আগে ভিডিও দেখবে, রাখি বন্ধনের ভিডিও যেটা আছে রিসেন্ট, ওতে আমি নন্দনের লোকেশান শেয়ার করেছি, চেক করো। তো নন্দন অনেকেই চেনো, অনেকেই চেনো, তবু আজকে নন্দন এসেছি, ভালো রকম সাজানো গোছানো রয়েছে চারদিকে। তো এখন নন্দনে মুভি দেখবো, 4:45 শো। অনেকদিন আগেই মুভিটা দেখে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে বেশ খানিকটা দেরি হলো। তো যেই মুভিটা দেখবো সেটা হচ্ছে, আমরা দেখতে এসেছি আজকে লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলে মুভিটা দেখতে এসেছি, দারুণ মুভি, তোমরা অনেকেই দেখে নিয়েছো অলরেডি আমি জানি। তো এক শেয়ার করা এই কারণেই, যারা দেখোনি এখনও তাদের বলবো অবশ্যই অবশ্যই মুভিটা দেখে আসো, অনেক জায়গায় চলছে, আমরা নন্দনে এসেছি, নন্দনে মুভিটা দেখবো। তো খুব সুন্দর মুভি, তো মুভির কিছু কিছু ক্লিপ পার্ট, ধরো ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমি পুরো মুভি শেয়ার করতে পারি না এবং করবো না, যাতে আমি চাই তোমরা সবাই হলে গিয়ে মুভিটা দেখো। তো এই যে নন্দনে এসে গেছি, আগের ভিডিওটা দেখো, প্রচুর লোক, প্রচুর লোক মুভি দেখতে এসছে, জাস্ট হলে ঢুকবো, ভেতরটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি আগে, কিন্তু নন্দনের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাইরেটাই দেখিয়েছি, বাইরেটা হয়তো দেখলে ভেতরটা মোটামুটি যতটা পসিবল হচ্ছে শেয়ার করছি। প্রচুর লোক, সবাই মুভি দেখতে এসছে। তো লক্ষ্মী ছেলে দেখবো আজকের আমরা, নন্দনের ব্যালকনি সিট কেটেছি টিকিট, তো চলে এসেছি, তো দেখতে থাকো। নন্দন হলটা আমার বরাবরই ভীষণ প্রিয়, আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই। তো যাই হোক, নন্দনে চলে এসেছি, মুভি শুরু হবে, তোমার সাথে দেখতে থাকো লক্ষ্মী ছেলের কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব আমি। তো তার আগে বলি, লক্ষ্মী ছেলে মুভিটা কৌশিক গাঙ্গুলির পরিচালিত এবং উজান গাঙ্গুলি ওনার ছেলের অভিনয় এখানে মারাত্মক, মানে নজর কেড়েছে, যেই অ্যাজ আ যেই ক্যারেক্টারে সে প্লে করেছে, এটা সত্য ঘটনা অবলম্বনে তোমাদের বলে রাখি। এবং লক্ষ্মী ছেলের পুরো টিমটাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান এত সুন্দর অভিনয় করেছে, সত্যি দেখার মতো। তো দেখতে থাকো আমার সাথে, কিছু কিছু সিকোয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। বঙ্কে যাহা জন্মে তাহাই তো পদ্ম, পদ্ম সারা কোন সুবানুষ্ঠান হয় রে বাপ। তুমি ঢুকবে ওখানে, দেবী যদি হয় তাহলে দর্শন করলে যা যাবে কেন? হ্যাঁ, কলকাতায় কি করা হয়? মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার, এই জিনিস তোমরা আগে কোনো দিন দেখো। হাত তো চারটিয়া, এরকম দুটো আর বাহুমূল থেকে আরো দুটো। ১০০ বছর ধরে এই নিচু জাতির অপমান অপবাদ সব সহ্য করেছি। তুমি মা গেলে তোমার যাবে। আমি আউট অফ দিস, আমি পারবো না, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমি জাস্ট পারবো না। তুই বলছিস তুই আমার ট্রাস্ট করিস না, তাই তো? ডু ইউ ট্রাস্ট মি, ইয়েস অর নো? এটা কিন্তু খুব রিস্কি ব্যাপার। আমরা তাহলে ডাক্তারি রে পড়ছি কেন? হ্যাঁ, গা বাঁচানোর জন্য। ছেলে মেয়েদের কিছু স্বপ্নের ইচ্ছের শৃঙ্গ রয়েছে, সব যুক্তি তক্ষ লাভ ক্ষতি বাইরে গিয়ে ওরা উঠতে চায় সেই শিখরে। কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলো যে সমাজের পক্ষে কতটা হার্মফুল, সেগুলো এখানে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে মানুষকে সচেতন করার জন্য, এবং মানবিকতা বিশেষ করে সেই মুভিটায় ভীষণ রকমভাবে তুলে ধরা হয়েছে। ঈশ্বর কি ঈশ্বরের হাতে ছেড়ে দেবে আর কি করবে?
ওদের তিনজনের কোনো বিপদাপদ হবে না তো? বিপদ আর নতুন করে কি হবে বলুন তো আনোয়ার ভাই, যে ঘটার তা তো ঘটেই গেছে। তুমি কাকে বাজাচ্ছ, সেভিং আ লাইফ, একটা জীবনের মূল্য দিচ্ছ তুমি। মানুষ মরতে না দেওয়াটা যদি ইরেসপন্সিবিলিটি হয়, আই ডোন্ট নো হোয়াট রেসপন্সিবিলিটি ইজ। প্রথম থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে, একটা সুন্দর সমাজ গড়ে তোলা, সমাজকে সচেতন করা, অবশ্যই মানবিকতার গল্প, মানবিকতাই যে শ্রেষ্ঠ সেই মেসেজটা এখানে ভীষণ রকম রয়েছে। তো গানও খুব অসাধারণ গান রয়েছে। সত্যি এত সুন্দর একটা মুভি, লক্ষ্মী ছেলে নামটা সত্যি সার্থক। মনের সাথে সাথে চোখও জলে ভরে গেছে, সত্যি মুভিটা অসাধারণ। তোমরা অবশ্যই দেখো, তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম। নন্দন থেকে বাড়ি ফিরবো, তো বৃষ্টি পড়ছে, তো অগত্যা রেনকোট পরতেই হলো। তো আমরা এখন বাড়ি ফেরার পথে এই নচিকেতা ও চা, মানে চা ও নচিকেতা এই টি স্টল, এটা নতুন পাটুলিতে রুবি কানেক্টেড, তো সেখানে এসেছি। অনেকদিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকের এসেছি। তো এখানে বেশ অনেক রকমের চা আছে এবং পুরো দোকানটা দেখো, আমি দেখাচ্ছি, খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটাই নচিকেতার ছবি দিয়ে সাজানো পুরো, এবং নচিকেতা এখানে দেওয়া সব কিছু। তো চাও নচিকেতা থেকে চা নিয়েছি, আমি কফি নিয়েছি, ও দুবার চা নিয়েছি, অনেক ধরনের চা পাওয়া যায়, তো খুবই ভালো। এটা পাটুলির মুখে একদম মোড়ে, তো তোমরা অবশ্যই যেও, গিয়ে চা খেও, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার এখানেই, তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পাশে থেকো, আবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মুভি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে, মুভির ক্লিপগুলো তোমরা দেখবে, মুভিটা লক্ষ্মী ছেলে, আশায় থাকলাম। এবং আমার ভিডিওটার পাশে থেকো, চ্যানেলের পাশে থেকো, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।